কোরআন না বুঝলে অবস্থা এমন হবে কুরআন তেলাওয়াত করবে কিন্তু কুরআনের সঙ্গে জীবনের কোনো আমল মিলবে না এজন্য দেখা যায় আমাদের বাংলাদেশে 91% মানুষ মুসলমান 91 থেকে আমার তো মনে হয় গণনা করলে 85% পাওয়া যাবে এরা কুরআন কিচ্ছু বুঝে না তুতা পাখির মতো কুরআন পড়ে এইজন্য দেখা যায় এরা কুরআনও পড়ে আবার কথায় কথায় মিথ্যা বলে এরা কুরআন পড়ে আবার চুরিও করে কুরআন পড়ে আবার দেখা যায় সুদও খায় ঘুষও খায় ডাকাতি করে জিনা করে বদমাশি করে কুরআন পড়ে অন্যায় করে অপকর্মও করে কুরআনের সাথে জীবন মিলে না কারণ হলো আল্লাহর বান্দা তুতা পাখির মতো কুরআন পড়েছে কিন্তু কুরআন বুঝে না এক সুদখুর ইজাজা বাড়াইছেন নমাজ থেকে ফজরের বাদে বাতিজারে ভাইজন যারে শুধু টাকা দিছলা কিতাব না বাতিজা বউ তাকেরে বাবা টাকা দিছলা এমন তো টাকা দিলাই না বাতিজা কইরা যাসা নমাজ থেকে বাড়াইয়া ওতানি বামাত আজা যাও কাবারেত আমি আইরাম টাকা লইয়া সাসাই শুধু টাকা দিলে কি দইব নমাজও ঠিক আবার বাড়ি দিয়া কুরআন তেলাওয়াত তো ঠিক সাসাই দিন কুরআন কইল্লা ঘটনাক্রমে আরম্ভ করছেন সুদর আয়াত পড়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা আল্লাহ কইল হে ইমানদার হল চক্রবৃদ্ধি আর সুদ খাইও না তাই আয়াত পড়া বাতি যাও আইচ চন্ডে কালু আছে আইচি রেডি বাবা রে ডিস্টার্ব দিস না কুরআন পড়রাম ও ভাই ফকেট দি আইয়া হারাইয়া দালা ফরের সুদর আয়াত আর ফকেটে ঢুকার কিওরা কিওর টাকা জোরে কউকা হে সুদর আয়াত পড়েন আবার সুদর টেকাও মেয়ের তাইলে বুঝা যান আমরা কুরআন খালি তুতা পাখির লাগান ফরনাম 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 বুঝলাম না আমরা যদি কুরআন বুঝতাম তাইলে এই যে আমরা মুসলমানের সন্তান হইয়া আমরা আল্লাহর নামে স্লোগান বাদ দিয়া ও নেতার হো নেতার নামে স্লোগান দিলাম না অনেক আমরা যদি কুরআন বুঝতাম তাইলে খেউ হবাই দি খেউ হবাই দি খেউ আগে দি খেউ পরে দি যাইলে দি বা ওই দিন আগিয়া আমরা যদি সত্যিকারের কুরআন বুঝতাম সবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের রাজ কায়েম হল লাগি আমরা আন্দোলন করলাম কুরআন বুঝলাম না ভাই এর লাগি মানুষের ভিতরে কুরআন ঢুকাই দিত হইব আগে হে তো এই আয়াত জানে ওরা ওমাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন হে তো ইতা জানে না বুঝে না এর কারণে মানুষের আগে কুরআন বালা করে বুঝাইতে হইব আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আফালুহা কি হলো তোমাদের কেন তোমরা কুরআন বুঝো না হৃদয়ঙ্গম করো না কেন তোমরা কুরআন বোঝার চেষ্টা করো না তাহলে কি অন্তর তালাবদ্ধ হয়ে গেল নাকি অন্তরের তালা খুলে দেন অন্তরের তালা খুলে দিয়ে সবাই আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করে কারণ কোরআনের 5 নম্বর দাবি হলো কোরআনটা বুঝে পড়া প্রত্যেকেই যদি আমরা বাড়িতে বাংলায় ট্রান্সলেট করা বাংলায় তফসির করা কয়েক সেট তফসিরের কিতাব রাখি আর পরিবারের সবাই মিলে যদি আমরা কিতাব বুঝে বুঝে পড়ি তাহলে দেখা যাবে জীবনের মধ্যে আমলের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় আপনার নামাজ নষ্ট কারণ নামাজের একটা ফরজ হলো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা আপনি যদি নামাজের ভিতরে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করেন আপনার নামাজটা ফাসেদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে অশুদ্ধ তেলাওয়াতে নামাজ নষ্ট হয় এই জন্য আপনার নামাজকে শুদ্ধ করে কবুলযোগ্য হিসাবে আল্লাহর কাছে তুলে ধরার জন্য কোরআন আপনাকে শুদ্ধ করে পড়তে হবে আমরা অনেকে আছি এখনো বিশুদ্ধ করে কোরআন শিখি নাই এমনকি আমরা আমাদের নিজের সন্তানদেরকেও এখনো কোরআন শিখাই নাই খবরদার কোরআন না শিখে কবরে যাওয়া যাবে না আমরা এই দুনিয়াতে চিরকাল থাকব না দুনিয়া থেকে আমরা সবাই একদিন চলে যাব হাশরের মাঠে আল্লাহর সামনে একদিন দাঁড়াবো এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি আরো জোরে কোনো সন্দেহ নাই দুনিয়া থেকে কোরআন না শিখে বিদায় হয়ে গেলে নবীজির সুপারিশ পাওয়া যাবে না কিয়ামতের দিন নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না যারা কোরআন না শিখে কোরআন না পড়ে কোরআন না বুঝে কোরআন না মেনে দুনিয়া থেকে চলে যাবে রব্বুল আলামিন বলছেন ওই সকল লোকদের বিরুদ্ধে নবীজি আল্লাহর কাছে অভিযোগ করবেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না ক্বাওমি
اتخذوا هذا القرآن مهجورا. الله تعالى بولছেন رسول সেদিন বলবেন يا ربي يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. হে আমার রব, আমার উম্মতের এই লোকগুলো কোরআন পরিত্যাগ করেছিল, দুনিয়াতে থাকা অবস্থায় তারা কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআন মানে নাই। নবীজি যদি কারো বিরুদ্ধে অভিযোগ করেন, ওই লোকটাকে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? যারা নিজের সন্তানদেরকে কোরআন শেখান নাই, যারা সমাজ থেকে রাষ্ট্র থেকে কোরআনের আইন বাতিল করেছে, যারা আইন অঙ্গন বিচার অঙ্গন থেকে কোরআনের বিচার ডিলিট করে দিয়েছেন, অভিজি বলবেন ও রব, এই লোকগুলো তাদের জীবনের সকল সেক্টর থেকে কোরআন পরিত্যাগ করেছে, এজন্য আমিও তাদেরকে পরিত্যাগ করলাম। নবীজি যদি হাসরের মাঠে বলেন আমি কাউকে পরিত্যাগ করলাম, তার আর বাঁচার কোনো উপায় থাকবে? শুধু যে নবীজি পরিত্যাগ করবেন বিষয়টা এতটুকুতে সীমাবদ্ধ নয়। আল্লাহ বলছেন কোরআন না শিখে যারা দুনিয়া থেকে চলে যাবে, আমি তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে মোট শাস্তি রেখেছি তিনটা। জুড়ে বলেন কয়টা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান ونحشره يوم القيامة أعمى. الله تعالى বলছেন যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিন কেরাম মাঈশাতান দনকার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন। জীবনকে সংকীর্ণ করার মানে হলো, এক নাম্বার অর্থ দাদা দিয়েছেন যে সকল লোকেরা জীবনে কোরআন শিখবে না, জীবনে যারা কোরআনের আইন কানুন মানবে না। আল্লাহ বলছেন এক নাম্বারে আমি তাদের জীবনের সুখ শান্তি কেড়ে নিব। টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে সুখী হওয়া যায় না, সুখ শান্তি এগুলো হচ্ছে আল্লাহর নেয়ামত। কারণ বহু টাকাওয়ালা মানুষ আছে রাতের বেলা ঘুমাতে পারে না, আবার বহু রিক্সাওয়ালা আছে রাতের বেলা এশার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত দিয়ে খেয়ে নাকে তেল দিয়ে ঘুমায়। বুঝলাম না রিক্সাওয়ালার ঘুম আছে কিন্তু কোটিপতির ঘুম নাই। তাহলে বোঝা গেল ঘুম শুধু টাকা দিয়ে আসে না, ঘুম সুখ শান্তি যার দেয়া নেয়ামত তিনি কে? আরো জুড়ে বলেন। আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার জীবন থেকে কোরআন বাদ দিলে আমি তোমার জীবনের সুখ কেড়ে নিব। দুই নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন জীবন সংকীর্ণ করার মানে হলো, এই লোকগুলো যখন দুনিয়া থেকে চলে যাবে, যখন তারা কবরের বাসিন্দা হবে, এই কবরটা বড় সংকীর্ণ জায়গা। আমরা তো বাসা বাড়িতে 7x5-7 ফিট লম্বা, 5 ফিট চওড়া বিশাল বিশাল খাটে খুব আরাম করে ঘুমাই, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি বিছানায় ঘুমাই, কিন্তু কবর বড় ভয়ানক জায়গা, যেখানে কোনো ইন্টেরিয়র নাই, লাইটিং নাই, যেখানে কোনো আলো নাই, বাতি নাই, সাথী নাই, কিচ্ছু নাই। কোরআন না শিখে জীবনে কোরআন না মেনে যদি কেউ দুনিয়া থেকে চলে যায়, তার দুই নাম্বার শাস্তি হলো তার কবরের দুই পাশের মাটি এক হয়ে যাবে, এমন ভাবে তাকে চাপ মারবে, এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। তিন নাম্বার শাস্তি হলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে যখন মানুষগুলো কবর থেকে উঠবে, তখন যারা দুনিয়াতে কোরআন না শিখে চলে গিয়েছিল, আল্লাহ বলছেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি এদেরকে অন্ধ করে হাশরের মাঠে তুলব। এরা যখন অন্ধ অবস্থায় কবর থেকে উঠবে, তারা তখন বলবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, ও রব আমাকে অন্ধ করে দিয়েছো কেন, আমি তো অন্ধ ছিলাম না, যতদিন দুনিয়াতে ছিলাম চক্ষুষ্মান ছিলাম,
আমি তো চোখে দেখতাম তাহলে আজ আমাকে অন্ধ করে দিয়েছো কেন আল্লাহ তখন জবাব দিবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আল্লাহ বলবেন তুমি যখন দুনিয়াতে ছিলে বান্দা চোখ থাকিতেও তো তুমি অন্ধ হয়ে গিয়েছিল তোমার চক্ষু ছিল সব দেখেছো সব পড়ে ফেলেছো কোরআন পড়ো নাই দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কোরআন দেখো নাই এজন্য তোমার চোখ আমি আজ অন্ধ বানিয়ে দিয়েছি আর দুনিয়াতে থাকা অবস্থায় তুমি সব মনে রেখেছো কোরআন ভুলে গিয়েছো এজন্য আজ হাশরের মাঠে তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম বাঁচার কোনো উপায় আছে আল্লাহ মুখ ফিরিয়ে নিলেন নবীজিও মুখ ফিরিয়ে নিলেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি যদি আমরা চাই দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন শুদ্ধ করে শিখে কোরআন পড়ে বুঝে মেনে দুনিয়া থেকে বিদায় হওয়ার দরকার আছে না নাই তাহলে কোরআনের এক নাম্বার দাবি হলো শুদ্ধ করে কোরআন শেখা এখনো যারা বিশুদ্ধ করে কোরআন পারেন না এখনই সিদ্ধান্ত নিন আজকে রাত থেকে বিশুদ্ধ করে কোরআন শেখার জার্নি আপনি শুরু করবেন নাম্বার 2 আমাদের প্রতি কোরআনের 2 নাম্বার দাবি হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এখন আমাদের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত কমে গিয়েছে আগে আমাদের চাচা চাচি দাদা দাদি নানা নানি তাদেরকে দেখা যেত ফজরের পরে ঘরের মধ্যে তারা তেলাওয়াত করতেন এখন আমাদের ঘরে ফজরের নামাজের পরে তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না শুধু নাক ডাকানোর আওয়াজ শোনা যায় 8টা 9টা পর্যন্ত ঘুমায় সকালবেলা কোরআন পড়ে না অথচ ফজরের পরে ঘুমায় যারা অসুখ বিসুখ এবং নানা ধরনের সমস্যায় পড়ে তারা সকালের ঘুম এটা সাইন্টিফিক ভাবে স্বাস্থ্যসম্মত নয় সকালবেলার সময় আপনি ফজরের সময় ফজরের পরে দেখবেন একটা নির্মল হাওয়া আছে এই হাওয়া ফ্রেশ হাওয়া কারণ সকালের হাওয়ার ভেতরে মুনাফিকির কোনো গন্ধ পাওয়া যায় না সকালে আল্লাহর তরফ থেকে একটা নির্মল হাওয়া প্রবাহিত হয় আর সকালবেলা উঠে যারা কাজ আরম্ভ করে এদের জন্য দুনিয়ার কোনো পীর সাহেব দোয়া করে নাই স্বয়ং 1500 বছর আগে দোয়া করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে নবীজি আমাদের জন্য একটা দোয়া করে গিয়েছেন নবীজি বলেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা খুব সুন্দর দোয়া খেয়াল করে শুনেন নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা নবীজি 1500 বছর আগে বলে গিয়েছেন হে আল্লাহ আমার উম্মতের মধ্যে যে সকল লোকেরা সকালবেলা উঠে কাজ আরম্ভ করে এদের কাজের মধ্যে তুমি বরকত দিও কাজে বরকত চান সকালবেলা উঠেন এখানে যারা ছাত্র আছো তোমরা রাত 2টা পর্যন্ত কিসের সদাক থাকো রাতের বেলা তাড়াতাড়ি ঘুমায় যাওয়া সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে ব্রেন ক্লান্ত হয়ে যায় এই ক্লান্ত ব্রেন নিয়ে মাগরিবের নামাজের পরে রাত 12টা পর্যন্ত পড়লো ইনস্টলিং আর ডাউনলোডিং ক্যাপাসিটি ব্রেইনের কম থাকবে এটা ক্লান্ত উইক হয়ে গেছে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমায়া সকালবেলা যখন উঠবেন দেখবেন ঘুমানোর কারণে ব্রেইন একদম ফ্রেশ হয়ে গিয়েছে ফ্রেশ ব্রেইনে সকালবেলা উঠে যা পড়বেন রাতের 10 ঘন্টা পড়া সকালবেলার 2 ঘন্টার সমান যারা ব্যবসা করেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন যে যে প্রফেশনে আছেন সকালবেলা কাজ আরম্ভ করেন বরকত পাবেন 9টা 10টায় উঠলে দেখবেন কিছুক্ষণ পরে জোহরের আযান বরকত হায়াতে আর রিজিকে যদি বরকত চান সকালবেলা কাজ আরম্ভ করেন আর সকালবেলা ফজরের পরেই কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করবেন বেশি বেশি কোরআন পড়বেন এটা হলো কোরআনের 2 নাম্বার দাবি আজ আমাদের ঘরগুলো থেকে বরকত উঠে যাচ্ছে কারণ আমাদের ঘরগুলোর ভেতরে কোরআনের তেলাওয়াত এখন কমে গিয়েছে একবার মাহফিলে গিয়ে এক বাড়িতে দেখলাম তাবিজ লটকানো জিজ্ঞেস করলাম তাবিজ লটকাইছেন কেন কই হুজুর ঘরে বরকত আসার জন্য ঘর থেকে জিন ভূতসব্বের হওয়ার জন্য আমি বললাম এটা খুলে ফালাইয়া দেন কারণ নবীজির সুন্নাহ মেনে চলেন নবীজি বলেছেন যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তান জিন ভূত সবাই পালিয়ে যায় তাহলে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে যত বেশি ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল হবে তত কোরআন তেলাওয়াত করবেন তো
সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে সবাই অ্যান্ড্রয়েড ফোনে কোরআনের অ্যাপস নিয়ে রাখবেন বড়লেখা থেকে সিলেট যাচ্ছেন ঢাকায় যাচ্ছেন অ্যাপস খুলে বের করেন কুরআন তেলাওয়াত করেন পড়তে থাকেন কুরআন তেলাওয়াতে কোনো লস প্রতি হরফে কত নেকি 10 নেকি তেলাওয়াত করবেন বেশি বেশি কোরআন পড়বেন নাম্বার 3 আমাদের প্রতি কোরআনের 3 নাম্বার দাবি হলো আপনি কোরআন শিখে ফেলেছেন অন্যান্যদেরকে কোরআন শেখাবেন বিশেষ করে সর্বপ্রথম আপনার পরিবারের লোকদেরকে সবাইকে আগে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন আপনার বাচ্চাদেরকে সবার আগে কোরআন শেখাবেন ইংলিশ মিডিয়ামে পড়ান সায়েন্সে পড়ান কমার্সে পড়ান যেখানে মন চায় পড়ান কিন্তু আগে তার শিক্ষা জীবন শুরু হবে কোরআন দিয়ে প্রথমে কোরআন শিখাবেন কোরআন না শিখাইয়া এটাকে অফিসার বানাইলে ডাকাইত অফিসার হইতে পারে আর কোরআন শিখাইয়া অফিসার বানালে এটা চরিত্রবান হবে কোরআন না শিখাইয়া ডাক্তার বানালে এটা কোসাই ডাক্তার হবে আর কোরআন শিখাইয়া ডাক্তার বানালে এটা দেখা যাবে মানবতাবাদী ডাক্তার হবে কোরআন না শিখাইয়া ইঞ্জিনিয়ার বানাইলে রডের জায়গায় বাঁশ ঢুকায় দেওয়া ইঞ্জিনিয়ার হবে আর কোরআন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানাইলে চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে কোরআন না শিখে রাজনীতিবিদ হলে আবুল তাবুল কথা বলবে চুরি ডাকাতি করবে দেশের টাকা লুটপাট করবে বিদেশে বেগম পাড়া বানাবে আর কোরআন শিখে রাজনীতিবিদ হলে কোরআনওয়ালা হলে দেশের সম্পদ দেশে থাকবে রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রেই থাকবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবে তাহলে বোঝা গেল আমাদের বেসিক আমাদের ফাউন্ডেশনটা স্টার্ট হবে আল্লাহর কিতাব কোরআন দিয়ে রাজি আছেন তো নাম্বার 4 আমাদের প্রতি কোরআনের 4 নাম্বার দাবি হলো কোরআন যতটুকু পারেন ততটুকু মুখস্থ করবেন এখন আমরা তো কোরআন মুখস্থ করার দায়িত্ব শুধু হাফেজদেরকে দিয়ে দিয়েছি আমরা সিলেট হাবিবচাপ হই না নে হাবিবচাপ হলরে দিছি ভাই তুরা মুখস্থ হল আমরার কোনো খামখাস না আমরা তো আমরার খাম আটাইয়া তো রাখছি আমরা আলাম তারা থাকি কুল আউযু বিরাব্বিন নাস ওগুন আমরার ফুঞ্জি আন্নাই সর্বোচ্চ আল্লাহকুমুত তাকাথুর আর কুল আউযু বিরাব্বিন নাস ও তো হায় 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 আপনি কোরআন মুখস্থ করবেন না কোরআন যত বেশি মুখস্থ করবা লাভ নি লস আর একটু জোরে হুকা কোরআন কিলা মুখস্থ করবা আপনারা একটা টেকনিক দিয়ে দিতাম নি সুন্দর টেকনিক দেই দেখা দেখো কা কোরআন এটা মুখস্থ করা সহজ আল্লাহ হইছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর আমি কোরআন সহজ করেছি যদি সহজ না হতো 30 পারা কোরআন কোটি কোটি হাফেজ এরা মুখস্থ করেছে নাই কিভাবে ঢুকিয়েছে সহজ করে দিয়েছেন কে কিভাবে কোরআন মুখস্থ করবেন টেকনিক শুনেন প্রতিদিন এক আয়াত মুখস্থ করেন এক আয়াত মুখস্থ করা কি কঠিন মনে করেন আপনি একটা সূরা মুখস্থ করবেন মনে করেন সূরা জিলজাল আজকে এক আয়াত পড়েন হাটানার পড়েন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা সারাদিন পড়েন এই এক আয়াত আজকে বেশি না এক আয়াত আগামীকাল আর এক আয়াত পড়েন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা বাস সারাদিন পড়েন পরের দিন পড়েন ওয়াকালাল ইনসানু মালাহা তিন দিনে কত হইছে পরের দিন আরো এক আয়াত পড়েন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা পরের দিন আরো এক আয়াত পড়েন বি আন্না রাব্বাকা আওহালাহা পাঁচ দিনে কয় আয়াত হইছে জুরে খোকা ফাসায়াত ওইছে ও ফাসায়াত এপ্লাই এপ্লাই শুরু হইব পাঁচ নম্বর দিনটা কি প্রতি ওয়াক্ত নামাজ আইলে ফয়লা রেখাতে ফরবা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বি আন্না রাব্বাকা আওহালাহা আল্লাহু আকবার ওই গেছে না নেই এক রেখাত নমাজ বাদর রেখাত ফুরে লোকা কুল হু আল্লাহ ওয়ালা আছে যেটা আপনার আগের ফুল দিয়ে আছে আগের ফুল যদি হু রেখাত মারি দেউকা ও তো শেষ এখন হইবা যে প্রতি ওয়াক্ত এখানে এই ফাসায়াত পড়তাম
কুরআন পড়লেও মনে থাকে না নামাজও যখন আপনি গিয়ে এপ্লাই করবা তখন অন্তরের লগে গাতি জীবই তা আয়াত ঠিক আছে নি কথা দেখবা জেতা সূরা আমরা সব সময় নামাজও পড়ি যেমন আমি আপনারা দেখই কিছু সূরা আছে আপনারা জীবনে কোনোদিন মুখস্থ করছেন না কিন্তু ইমাম সাহেবর ঘরে উপায় গেলে দেখা যায় বাদর আয়াত কিতাব বাদর আয়াত কিতাব অনুমান অনুমান কইরা খাওয়া যায় ঠিক আছে নি হুনতে হুনতে যেমন বেশিরভাগ গাওগের আমার মসজিদ দেখা যায় ফজরের নামাজ আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়াস والطارق اولا فاتحة سورة ايتا هنته هنته جمعون امرار غاو تخبار غطونا احتا قرسي كلا امي كسي باريد اخن امام سبه خلال جن بول سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج براتان تن نمبر آيات سيدا قسم كسن نمبر آياتو اخن تكي هو بيتا جين او فنجير আদ্দত সূরা হেন্ড দেলাইসেন লুকমা ফিশন থেকে হলো লাগে কইলাম সালাম বিরানির বাদ সাসা কিতাবা ই আয়াত আপনি জানেন কিলা কইন রে বাবা আজ 10 15 বছর ধরে হুনতে হুনতে এক জায়গা এটা সারা আমার ভিতরে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে রানে কথা বক্কা সাইন আমার কথা মিলেন নিলা কিছু সূরা ইলা আছে ইমাম সাহেব বললে মানে তার হইলা বুঝছি বাদরা সম্ভবত ওটা হইতে পারে তাহলে কুরআন শিখা কুরআন মুখস্থ রাখা সহজ না কঠিন اولا افضل افتنا ندي دي خيات ايات خلي قرآن هكي هكي فنجي براي دمار باني او کا فنجي براي للابوي بوكتا فنجي براي پوجي براي لكيلا بحبشنين رب العالمين حشر رمات كيامو تر دن بولبين او اللار باندا اقرأ وارتقي كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها اللار باندا تمي اجكي قرآن پڑو قرآن پڑو ار جنة تر شري بي بي جنة تر اوچو تيار هون کرو جي جائے گئے گئے تمار قرآن پڑا تھام بي وي جائے گا جنة تے تمار ٹھیکانا ہو بي تائلے جوتو بشي قرآن مخستو تاک بو جنة تو مجدہ بار بو نینا خم بو আরো জুড়ে পারবো না খম্ব চার নম্বর দাবি হলো কোরআন যথাসাধ্য মুখস্থ করা সবাইকে হাফেজ হওয়া লাগবে এমন নয় কিন্তু যতটুকু পারেন বেশি বেশি কোরআন মুখস্থ করবেন নাম্বার ফাইভ পাঁচ নম্বর হলো কোরআন বুঝবেন কারণ কোরআন বুঝার জন্য নাজিল করেছেন কি কোরআন না বুঝলে অবস্থা এমন হবে কুরআন তেলাওয়াত করবে কিন্তু কুরআনের সঙ্গে জীবনের কোনো আমল মিলবে না এজন্য দেখা যায় আমাদের বাংলাদেশে 91% মানুষ মুসলমান 91 থেকে আমার তো মনে হয় গণনা করলে 85% পাওয়া যাবে এরা কুরআন কিচ্ছু বুঝে না তুতা পাখির মতো কুরআন পড়ে এইজন্য দেখা যায় এরা কুরআনও পড়ে আবার কথায় কথায় মিথ্যা বলে এরা কুরআন পড়ে আবার চুরিও করে কুরআন পড়ে আবার দেখা যায় সুদও খায় ঘুষও খায় ডাকাতি করে জিনা করে বদমাশি করে কোরআন পড়ে অন্যায় করে অপকর্মও করে কোরআনের সাথে জীবন মিলে না কারণ হলো আল্লাহর বান্দা তুতা পাখির মতো কোরআন পড়েছে কিন্তু কোরআন বুঝে না এক সুদখুর ইসাসা বাড়াইছেন নমাজ থেকে ফজরের বাদে বাতি যারে ভাইজন যারে শুধু টেকা দিসলা কিতাবটা বাতি যা বউ তাকে রে বাবা টাকা দিসলা এ মতো টেকা দিলাই না পাতে যায় কইরা চাচা নমাজ থাকি বাড়াইয়া ওতা নিবা মাত আচ্ছা যাও গা বাড়িত আমি আইরাম টেকা লইয়া চাচাই শুধু টেকা দিলে কি তইব নমাজও ঠিক আবার বাড়িত গিয়া কুরআন তেলাওয়াত ঠিক চাচা এই দিন কুরআন কইল্লা ঘটনাক্রমে আরম্ভ করছেন শুধু আয়াত পড়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা আল্লাহ কইরা হে ইমানদার হল চক্রবৃদ্ধি আর সুদ খাইও না তাই ওয়াত ফরা বাতি যাও আইচন দেখা লইয়া সাসা আইচি রেডি বাবারে ডিস্টার্ব দিস না কুরআন ফররাম ওবাই ফকেটি দি আইয়া হারাইয়া দলা ফরের সুদর আয়াত আর ফকেটে ঢুকার কিওরা কিওর টেকা জোরে কউকা হে সুদর আয়াত ফরের আবার সুদর টেকাও মে তাইলে বুঝা যান আমরা কুরআন খালি তুতা পাখির লাগান ফররাম 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 বুঝলাম না আমরা যদি কুরআন বুঝতাম তাইলে এই যে আমরা মুসলমানের সন্তান হইয়া আমরা আল্লাহর নামে স্লোগান বাদ দিয়া ও নেতার হো নেতার নামে স্লোগান দিলাম না অনেক আমরা যদি কুরআন বুঝতাম তাইলে খেউ হবাই দি খেউ হবাই দি খেউ আগে দি খেউ করে দি যাই যদি বা ওই দিন আগিয়া আমরা যদি সত্যিকারের কুরআন বুঝতাম সবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কুরআনের রাজ কায়েম হল লাগি আমরা আন্দোলন করলাম ঠিক কুরআন বুঝরাম না ভাই এর লাগি মানসর ভিতরে কুরআন ঢুকাই দিতইব আগে হে তো এই আয়াত জানেও না ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন হে তো এটা জানে না বুঝে না এর কারণে মানসরে আগে কুরআন বালা করি বুঝাইতে
আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা কি হলো তোমাদের কেন তোমরা কোরআন বুঝো না হৃদয় অঙ্গম করো না কেন তোমরা কোরআন বোঝার চেষ্টা করো না তাহলে কি অন্তর তালাবদ্ধ হয়ে গেল নাকি অন্তরের তালা খুলে দেন অন্তরের তালা খুলে দিয়ে সবাই আল্লাহর কোরআন বুঝার চেষ্টা করে কারণ কোরআনের পাঁচ নাম্বার দাবি হলো কোরআনটা বুঝে পড়া প্রত্যেকই যদি আমরা বাড়িতে বাংলায় ট্রান্সলেট করা বাংলায় তাফসীর করা কয়েক সেট তাফসীরের কিতাব রাখি আর পরিবারের সবাই মিলে যদি আমরা কিতাব বুঝে বুঝে পড়ি তাহলে দেখা যাবে জীবনের মধ্যে আমলের মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ ছয় নাম্বার হলো কোরআন অনুযায়ী আমল করা শুধু কোরআন পড়লে চলবে না বুঝলে চলবে না কোরআনে যেগুলো হালাল করা হয়েছে সেগুলো মানবো যেগুলো থেকে নিষেধ করা হয়েছে সেগুলো ছেড়ে দিব কোরআন অনুযায়ী আমল করলে পুরস্কার দিবেন কে এজন্য নবীজি বলেছেন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে আর কোরআন অনুযায়ী যারা আমল করে তাদেরকে যিনি পুরস্কৃত করবেন তিনি কে সাত নাম্বার হচ্ছে মানুষকে কোরআনের দাওয়াত দেওয়া যতটুকু সম্ভব আপনি আপনার মতো দাওয়াত দিবেন মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিবেন কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য কোরআনের আন্দোলনের সাথে আপনি সম্পৃক্ত হয়ে যাবেন কারণ কোরআন শুধু নিজে বিশুদ্ধ করে পড়ে শিখে বুঝে মেনে এতটুকুতেই আপনি কোরআনের দাবি পূরণ করতে পারবেন না কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দিতে হবে এই জন্য আপনি কোরআনের আন্দোলনে সম্পৃক্ত হবেন কোরআনের রাষ্ট্র গঠনের জন্য যারা কোরআনের রাজ কায়েম করতে চায় তাদের সাথে ওই আন্দোলনে আপনি শামিল হবেন কারণ আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদাউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন লিহন আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বারণ করবে ইসলামটা কত সুন্দর দেখেন আপনি শুধু ভালো কাজ করলেই হবে না বরং মানুষকে ভালো কাজের দিকে আপনাকে দাওয়াত দিতে হবে আপনি যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ না করেন আর নিজে যদি শুধু সৎ কাজ করতে থাকেন দাওয়াতি কাজে সম্পৃক্ত যদি না হন সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে যদি নিজেকে গুটায় ফেলেন তাহলে আল্লাহর আজাব থেকে নিজেকে বাঁচানো যাবে যেমন দেখেন দাউদ আলাইহিস সালামের ঘটনা দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবারের দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে দাউদ নবীর উম্মত তিন ভাগে বিভক্ত হয়ে গেল প্রথম শ্রেণীর লোকেরা তারা ভেবেছিল আল্লাহ তো বলেছেন মাছ না ধরার জন্য মাছ না খাবার জন্য আমরা ধরবো না খাবো না কিন্তু শনিবারে আটকে রাখবো রবিবারে ধরে ধরে তারপরে খাবো এরা একটু টেকনিক করে আল্লাহর আইন অমান্য করলো এটা হলো এক শ্রেণীর লোক দ্বিতীয় শ্রেণীর লোক হলো এরা মাছ ধরলো না আটকাইলো না খাইলো না আল্লাহর আদেশ পূর্ণাঙ্গ মানলো কিন্তু যারা মাছ আটকাইতেছে তাদেরকে গিয়ে বাধা দিল না এরকম কিছু সুফি স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে নিজে খুব ভালো মানুষ সমাজে অন্যায় চলে অপকর্ম চলে অন্যায় অপকর্মের বিরুদ্ধে কথা বলে না অন্যায় অপকর্মের বিরুদ্ধে দাঁড়ায় না আসে না নাই এরকম স্বভাবের মানুষ আর তিন নাম্বার স্বভাবের মান আর তিন নাম্বার শ্রেণী ছিল এরা মাছ ধরে নাই আটকায় নাই খায় নাই আল্লাহর আদেশ পূর্ণাঙ্গ মানলো কিন্তু যারা মাছ আটকাইতেছে তাদেরকে গিয়ে বাধা দিল কেন তোমরা মাছ আটকাও কারণ নিষেধ দিয়েছেন কে এই তিন গ্রুপ আল্লাহর গজব যখন আসলো ফেরেশতা বলল রব এখানে তো তিন গ্রুপ আছে কাদেরকে গজবের আওতায় আনবো আর কাদেরকে বাদ দিব আল্লাহ বললেন যারা মাছ ধরে নাই আটকায় নাই খায় নাই এবং যারা বাধা দিয়েছে এদেরকে আলাদা করে ফেলো আর বাকি দুই গ্রুপের উপরে গজব দাও ফেরেশতা বলল ওই দুই গ্রুপের মধ্যে তো এক গ্রুপ আছে যারা মাছ ধরেছে মাছ আটকায় রেখেছে এরা না হয় অপরাধী কিন্তু আরেক গ্রুপ এরা তো মাছ ধরে নাই আটকায় নাই খায় নাই তাহলে এদের উপরে কেন গজব দিব আল্লাহ বললেন গজব
আগে এদের উপরেই দাও কারণ এরা আমার আইন মেনেছে ঠিক আছে কিন্তু আমার আইন অমান্যকারীদেরকে গিয়ে সাবধান করে নাই দাওয়াত নিয়ে যায় নাই সতর্ক করে নাই শেষ পর্যন্ত বনী ইসরাইলের এই দুই গ্রুপ থেকে 70,000 ইহুদিকে যুবকদেরকে বানর এবং যুবকদেরকে বানর আর বৃদ্ধদেরকে শূকরে পরিণত করা হয়েছিল আল্লাহ এই ঘটনা কোরআনুল কারীমে বলেছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন আল্লাহ বলছেন আর অবশ্যই শনিবারের বিধান তোমাদের জানা আছে শনিবারের ঘটনা অমান্যকারীদের কি পরিণতি হয়েছিল এদেরকে যে বানরে পরিণত করা হয়েছিল সেই ঘটনা তোমরা জানো এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো আপনি শুধু কুরআন পড়বেন কুরআন বুঝবেন কুরআন মানবেন কুরআন অনুযায়ী আমল করবেন কিন্তু আপনার সমাজ আপনার কমিউনিটি আপনার সোসাইটি আপনার উপজেলা আপনার দেশকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য কোরআনের রাষ্ট্র কোরআনের সমাজ কায়েমের জন্য আপনি যদি কোরআনের দাওয়াতি কাজে সম্পৃক্ত হয়ে না যান তাহলে নিজের আমল দিয়ে শুধু জান্নাতে যাওয়া যাবে এজন্য আমাদের সবাইকে কোরআনের আন্দোলনে শামিল হওয়ার দরকার আছে না নাই কারা কারা কোরআনের আন্দোলনের সাথে থাকব না হাত তুলেন আল্লাহর কুতুব আপনার মনোযোগ আছে নি কারা কারা আল্লাহর কোরআনের আন্দোলনের সাথে আমৃত্যু লেগে থাকব হাত তুলে একটু আল্লাহকে দেখান তো মাশাআল্লাহ মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ হাত নামা আপনারা কি তা তালে তালে হুনরা না পয়েন্টগুলো মনে রাখলা আমি কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট হইয়াও যাইলাম হইয়াও যাইলাম হইয়াও যাইলাম কয়টা পয়েন্ট হইছে হুকা চাই আঙ্গুল দেখা হুকা সাতটা আর বাকি আছে একটা আবার একটু আপনারা মনে করাই দিই কোরআনের এক নম্বর দাবি হইল আগে এই কোরআন রে বিশুদ্ধ করি হিকা আগে এখান ফরা বালা করি ইলা না আলাম তারা কাইফা ফালা আল্লাহ আমাকে মাফ করুন আমি ট্রল করে আসলে পড়ি নাই আপনাদেরকে বোঝানোর জন্য ইলা হল্লই তো না জেলা মনে চায় মানছে ওলা ফরের কি ইলা কোরআন ফল্লই তো না কোরআন ফর তুই বা বিশুদ্ধ করি এটা কোরআনের এক নম্বর হক এরপরে দুই নম্বর হক হইল তিলাওয়াত হিকিল চইন বেশি 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 কোরআন ফরবা আর হুটবা দুই তিন নম্বর হইছি এবলা গরর মানসরে কোরআন ঠিকইবা চার নম্বর হইছি বেশি বেশি কোরআন মুখস্থ করা ট্রাই করবা ও আলাম তারা থাকি নাস পর্যন্ত ফুঞ্জি লইয়া বই রইবা হঠাৎ হইলাম চারটা পাঁচ নম্বর হইছে কোরআন বুঝা বুঝা কোরআন ফরা আচ্ছা আমি বুঝলাম না মাস্টার ডিগ্রি পর্যন্ত শত শত বই ফরার টাইম পাইছে আল্লাহর বন্দায় এত বছর বয়স হয়ে গেছে ই কুরআন ইকান অর্থ সহ পড়তে ভাই কতদিন সময় লাগবে ধরিলাম দুই তিন বছর অনৌকা ক্যালকুলেটর মাইরা দেখো কা ডেইলি যদি দশ আয়াত অর্থ সহ পড়ইন তিন বছরের ভিতরে সারা কুরআন শেষ ওখানো ফাররা না আপনি আল্লাহরে কিতা জবাব দিবা আপনি অনেকে কয় আমি আশিকে রসুল কি জাত নবী ফাগলা আমি একদিন ভাইছিলাম কম্পুরে কইলাম তুমি যে হো তুমি করা তারা তো কত জাত সে কয় আমি গরম শুননি আরোগ্য কয় আমি ঠান্ডা শুননি ইগুই কয় আমি হালকার মাঝে জাপসা আরোগ্য কয় আমি মাঝামাঝি আছি বেশি গরম হইলো লস বেশি ঠান্ডা হইলো তো কলটিলে আঠায় গেলাম বেবুতার ভালো হল শুননি হইছো অসুবিধা নাই গরম শুননি আমারে খো আগে রসুলুল্লাহর জীবনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাগুড়া জন্ম থাকি অফাত পর্যন্ত ফর্স খেখে আছে অঙ্ক আর আত উঠে না হইলাম প্রত্যেক বছর শিন্নি আর জিলাফি খাইছো ইকান হইলে তো আত উঠব বর্বরাই অক্কলটির কিন্তু রসুলুল্লাহর জীবনই কয়জনে পড়ছো আমিও যদি ইকানও জিগাই আপনার আরে কজনে পড়ছো বেশি আত উঠতো নাই ও হইছে রসুল প্রেমন নমুনা অমুকর জীবনী তমুকর জীবনী ফরার টাইম হইল আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনী ফরবার আপনার সময় হইল না পৃথিবীর ইতিহাসের মহামানব পৃথিবীর অবিস্মরণীয় অতুলনীয় ব্যক্তিত্ব যার সঙ্গে পৃথিবীর অন্য কোন মানুষের তুলনাও চলে না আল্লাহ আকবার খালি সুবহানাল্লাহ হইতাম পারি আমরা আর মাশাআল্লাহ হইতাম পারি নবীজির জীবনী ফরতাম পারি না আজকে একটা আমল সবে লইয়া যাক্কা সিদ্ধান্ত লোক আগামী বছর বর্ণি মাহফিল ওইবার আগে সবে আমরা রসুলুল্লাহর জীবনী একবার ফরিয়া এর বাদে মাহফিল হয়
ফারমান ইনশাআল্লাহ আর বিয়া সাদিত কত জাতের গিফট খলস এবারে কিতা ফিল্টার ব্লেন্ডার আরো হুকা না কত ওটা কত তা আইরে হায় দেউকা অসুবিধা নাই ওতার লগে এক সেট কুরআনের তাফসীর এক সেট তাফহিমুল কুরআন জিলালুল কুরআন মারিফুল কুরআন ইবনে কাসির এটা তো বাংলা আছে ওটা হারাইয়া দিবা ফেগেটো আর আর রাহিকুল মাকতুম সিরাত ইবনে হিসাম ওটা কিছু দিবা আমি তো যত বিয়াত যাই কত বড় কার্টন থাকে ফয়লা মানছে ভাবে আজকে মনে হয় হুজুরে পুত্তা লই আইছে আসলে পুত্তা পড়তে কার বই তো 4-5000 টাকার বই কইলা দেখা যায় বই আর বই আপনি এগুলা দিবা মানছো পারবা তো ইনশাআল্লাহ আবার হকলে বই লিয়া গেলে তো যারা বিয়া এরার ক্ষতি মানে অত বই তারা কই দিত হতাও দিবা লগে বইও দিবা পারবা তো ইনশাআল্লাহ ছয় নম্বর হইল কুরআন অনুযায়ী আমল করা আর সাত নম্বর হইছে মানসলে কুরআনের দাওয়াত আট নম্বর দাবি হলো কুরআন অনুযায়ী ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত জীবনের সব কিছু কুরআন দিয়ে পরিচালনা করা এখন দেখেন আমাদের জীবনে কুরআন থাকলেও সমাজে নাই শিক্ষাঙ্গনে নাই এই যে শিক্ষা সিলেবাসে সব আছে কিন্তু কুরআন নাই ভূমিকম্প আগামী তো খবর আছে আসলা কেন আপনারা আল্লাহ রসুলের হাদিস শুনে এই যে রামাসের কথা নাই আল্লাহ রসুল কইছেন কিয়ামতের আগে সিরিজ ভূমিকম্প আইব সিরিজ একটার বাদে আপনারা টিভি খবর দেখছেন না তুরস্ক ভূমিকম্প হওয়ার বাদে আফটার শক মানে ভূমিকম্পের বাদেও আরো কয়েক শত বার তুরস্ক হাই ফেলছে এটারে বিজ্ঞানের ভাষায় কয় আফটার শক কিয়ামতের আগে গণ গণ ভূমিকম্প হইব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাইব এটা আল্লাহ রসুলের কথা এটা মিছা নাই ভূমিকম্প আইব ভূমিকম্পর বহুত কারণ আছে গত কালকের ওয়াজও আমি বেশ লম্বা একটা হাদিস কইছিলাম যে ভূমিকম্প আইব কোন কোন পাপ করলে লম্বা করে কইছিলাম এটা আপনারা হন হন নিবা আমি ওখান থেকে দুই তিনটা কথা কই ভূমিকম্প আর একটা কারণ হইল ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন যখন মুসলমানের সমাজ ও তার শিক্ষা ব্যবস্থাটা কি ইলমে দিন দিন শিক্ষারে বাদ দেওয়া হইব ইগুন্তরে সাইজ করবার লাগি ভূমিকম্প ফাটাইবাকে আল্লাহ রাসূলে কইছেন খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান খালি ভূমিকম্প নাই ইনো তিন জাতর গজবর কথা কইছে খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান ভূমিকম্প হইব দাবানল আখতা আগুন দেখছেন নি কয় এক মাস আগে ইউরোপ আমেরিকা আখতা আগুন লাগি যায় কোন বাইদে আগুনের কোন নিশানা নাই আগুন লাগি গেছে চেহারার বিকৃতি ঘটবো ইতা গজব সামনে আর এই সকল গজব সামনে দিয়া আমরা সিলেবাসে অকলতা রাখিছি দলাদলি অকলতা করে লাভ নাই ইদেশে যারা আওয়ামী লীগ করি বিএনপি করি জাতীয় পার্টি করি সব কিন্তু মুসলমান আমরা সুতরাং আমরার বাচ্চান্তরে দিনে শিক্ষা দেওয়া হোক এটা রাজনৈতিক দাবি হওয়া উচিত নাই এটা উচিত প্রত্যেকটা মানুষের ইমানি দাবি হওয়া দিন শিক্ষা যখন উঠি যাব ভূমিকম্প পাইব তেও হাদিস শর্ত করে কইলাই যখন রাষ্ট্রীয় সম্পদ গুলারে মানুষে নিজের সম্পদ মনে হইলা ফেটর ভিতরে হারাইব এর বাদে আমানতর যখন খেয়ানত আরম্ভ হইব জিনা বাড়বো বেবিচার বাড়বো মদ্যপান যখন বাড়বো এর বাদে মা বাপর আনুগত্য যখন কমে জীবন নিকৃষ্ট লোক যখন সমাজের নেতা হইব গান বাজনা বাদ্যযন্ত্র এই সকল হারাম হারাম খাত যখন সমাজ বাড়ব আল্লাহ রসুল কইছেন খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান কোন কোন ভূমিকম্প চেহারার আকৃতি নষ্ট এর বাদে আপনার দাবানল বা অন্যান্য যত বালা মুসিবত পাহাড় দশ চিত্রাং সিলেট কোন সময় অত ভয়াবহ বন্যা দেখছেন নি আপনারা কি ভয়াবহ বন্যা যে তাবাই বন্যা হওয়ার কথা নাই হবাই দিও বন্যা এটা গজব আর এই গজবটা কি বাসবার লাগি রাজি করতেই বখারে মাতুকা রাজি করতেই বখারে বয়ফাই তুই বখারে কুরআনের আট নম্বর দাবি হওয়াত আসলাম আট নম্বর দাবি হইল কুরআন সব জায়গার ঢুকানি আইজ আমরা প্রতিষ্ঠান ও কুরআন নাই আমরা কোর্ট কাচারি আদালত কুরআন নাই আল্লাহকে কিতা হইছে বিচারের নামে অবিচার হয় মাঝে মাঝে নিরপরাধী মানুষ অপরাধী বাস ফুরাইছে কি গে আর মামলা খাইছে কি গে দেখো ঠিক আছে নি কথা ও তা চলে বিচারের নামে অবিচার নিরপরাধী মানুষ
যারা কুরআন হাদিস চর্চা করেন তারার হাতে আতখরা ফাউডান্ডা বেরি আর সুর ডাকাইত গায়িকা নায়িকা বজ্জাত খম্বখত ইতারে জেলখানা থেকে বাইরে দাও হইছে ঠিক আছে নি কথা এটা কিয়ামতের আলামত এগুলা কিয়ামতের আলামত দলিল কিতা আল্লাহ রাসূল কইছেন ইন্না মিন আশরাতিস সাআ কিয়ামতের একটা আলামত হলো ইউসাদদিকু ফিহাল কাযিব ওয়া ইউকাযযিবু ফিহাস সাদিক সত্যবাদীকে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে সত্যবাদী আমানতদারকে খেয়ানতকারী খেয়ানতকারকে আমানতকার এই কি বলে আমানতদার বানানো হবে এগুলো সব হলো কিয়ামতের আলামত সব জায়গায় যদি কোরআন থাকতো ইনসাফ প্রতিষ্ঠা হতো জুলুম থাকতো না আমরা দেশে সম্পদের কমতি নাই সম্পদ আছে ইতার সুষ্ঠু ব্যবহার আর ইনসাফ ভিত্তিক বন্টন যদি থাকে আর বালা মানসরা তো যদি দায়িত্ব যায় সমাজ রাষ্ট্র বদলে জীব ইনশাআল্লাহ এর কারণে কোরআন সব জায়গাত কোরআনের আইন প্রতিষ্ঠার লাগি আমরা ঐক্যবদ্ধ হওয়া লাগবে রাজি আছেন তো আপনারা আল্লাহ আমাদের তৌফিক দুগা কোরআনের যে আটটি দাবি আমরা কোরআনের যে আটটা দাবি আমরা বললাম এই আটটি দাবি পূরণ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমরা সবাই বলি আমিন